আচ্ছা দেখতে পাইনি স্যার, আমি ভিডিও করছে
জুনিয়র গ্রুপ, ইন্টারমিডিয়েট গ্রুপ আর সিনিয়র গ্রুপ, এভাবে লাইন করে দাঁড়াতে হবে। বয়েজ এন্ড গার্লস আলাদা আলাদা হবে। তোদের কি আছে? চলে এসছেন জয়ন্তবাবুকে, জয়ন্তবাবু আসেননি এখনো? জয়ন্তবাবু আচ্ছা, ফোন করতে হবে ওনাকে। সত্যিবাবু আপনার ছেলেকে লাগাই প্রত্যেকে 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 লাইনে যে সামনে আছে সেও করবে, প্রত্যেকে প্রত্যেকে সোজা হও, সোজা হও, হাত সোজা করো, কাঁধে হাত দেবে না, কারুর কাঁধে হাত দেবে না, কারুর কাঁধে হাত দেবে না, হাত সোজা করবে আমার সঙ্গে সঙ্গে বলো, রেডি সবাই? আমরা বড়জোড়া রামধনুর ছাত্রছাত্রীরা আজকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করব এবং খেলোয়াড় সুলভ মানসিকতা দেখাব এবং সুষ্ঠুভাবে সফলভাবে সমস্ত প্রতিযোগিতায় আমরা অংশগ্রহণ করব। হাত নামাও। এবার প্রথম ইভেন্ট আমাদের জুনিয়র গ্রুপের 50 মিটার রান। জুনিয়র গ্রুপ স্টার্টিং পয়েন্টে চলে যাও। ইন্টারমিডিয়েট গ্রুপ, বয়েজ বয়েজ ইন্টারমিডিয়েট গ্রুপ, আরে এই দিকটা কর, একটা কাজ ঠিক আছে, স্টার্ট হচ্ছে ইন্টারমিডিয়েট গ্রুপ, ইন্টারমিডিয়েট গ্রুপ। তাড়াতাড়ি রেডি কর, এই ওখানে রেডি হয়ে তাড়াতাড়ি বেরিয়ে যা। স্টার্ট হচ্ছে, এখনই স্টার্ট হবে ইন্টারমিডিয়েট গ্রুপ, ইন্টারমিডিয়েট বয়েজ ফাইনাল, ফাইনাল রাউন্ড, ফার্স্ট সেকেন্ড থার্ড এখানে ঠিক হয়ে যাবে। আচ্ছা যারা ছাত্র আছো বলছি, ট্র্যাকটা চেঞ্জ করবে না, ট্র্যাকটা সোজা দৌড়াবে, হ্যাঁ নিজের ট্র্যাকের মধ্যেই যাবে। ট্র্যাক যদি ট্র্যাকটা চেঞ্জ করো তাহলে কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যেতে পারো। করিস না,
নট রেডি নেই নেই সিনিয়র গ্রুপ নেই সিনিয়র গার্লস আছে খালি বয়েজ নেই বয়েজ নেই রেডি স্টার্ট স্টার্ট পাশিটা ভাইয়া হুইসেল হুইসেল এখানে সামনে থেকে সরে যাও ফাইনাল ফাইনাল রাউন্ড ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটে হবে আরম্ভ হয়ে গেছে দারুণ আরম্ভ হচ্ছে ও ফাস্ট আরে ফাইন 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 চলে চলে এদিকে চলে এটা ফাস্ট কি নাম এই আরে ফাস্ট চলে ফাইনাল করে দে একদম হ্যাঁ আচ্ছা এবারে কোনটা হবে সিনিয়র গ্রুপ গার্লস সায়ক 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 বাবু সায়ক বাবু আপনাকে দরকার এখানে চলে আসুন ট্র্যাকে ফিনিশিং পয়েন্টে সায়ক বাবুকে দেখতে পাচ্ছি না কেন আরে হয়ে সায়ক বাবু সায়ক বাবু প্লিজ কাম কোথায় গেল বলতো ফাইন ফাইন বাবু হয়ে দিয়েছি কোথায় সাহেব আচ্ছা ফিনিশিং পয়েন্টে ঠিক আছে জয়ন্ত আছে রমেশ আছে আর আমাদের তন্ময় বাবু আছে আর স্টার্টিং পয়েন্টটা ঠিক করুন আরম্ভ করে দিন কোথায় গেছিলি পুরোটা ঘুরিয়ে নেবো আমি চারটে চারটে ধরে যাবে চারটে একটা ফাইনাল হবে
কাটতে ধরি। বাহ, সাংঘাতিক আরম্ভ হয়েছে। ওরে বাবরি বাপ, ওরে বাবরি বাপ, 5 সেকেন্ড পর বাহ, খুব সুন্দর দৌড়েছি কিন্তু সবাই 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 একদম ফিনিশিং পয়েন্টটা টাচ করেছে। স্যার পড়ে গেছে বলটা লাগানো পাচ্ছে না, দৌড়ে গেলাম না, বল টানতেছে দৌড়ে দিকে ক্যামেরাটা। ফুল পিচ বল করছিস নাকি রে? কি স্ত্রী
চার তো বল ধর ছবি নেই বেশি ভিডিও আছে সব
পাতগুলো খাও আমি দিচ্ছি সবাইকে, দেখো একটা তুমি দাও দেয় ভাই, আমি ফেসে যাচ্ছি এক ঘন্টা পর যাবো, আমি যাও ভুলে দেবতায় দেশে মানুষ হয়েছে জানি, মানুষকে দেখি গণদেবতার দেশে ভারত বর্ষ সূর্যের এক রাম। ধন্যবাদ। হ্যালো, আচ্ছা এবার আমাদের আজকে সারাদিন ধরে যে প্রাইজ ডিস্ট্রিবিউট এই যে স্পোর্টসটা হলো, খেলাধুলা হলো, তার মুখ্য আকর্ষণ অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় সে হচ্ছে প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি। প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনিতে আমাদের বিভিন্ন ইভেন্ট আছে, ইভেন্ট গুলি আমরা করেছিলাম জুনিয়র বয়েজের 50 মিটার রান, তারপরে ইভেন্ট ছিল জুনিয়রদের গ্রুপে আলু দৌড়, তারপরে ছিল ইন্টারমিডিয়েটের ছেলেদের 50 মিটার রান। আসে বাচ্চারা, তারপরে ইন্টারমিডিয়েট গার্লস এর 50 মিটার রান, এরপরে ছিল সিনিয়র গার্লস এর রেস, তারপরে ছিল পটাটো রেস, মিউজিক্যাল চেয়ার। এই বয়সটা কাদের আকিব স্যার, এই বয়সটা কি ছিল? বাচ্চারা শুনো, আজকে আমাদের রামধনুর যে দুটো ইউনিট আছে বাচ্চারা শুনবে, আস্তে আস্তে ও সরে যা বলে দেবে তাহলে। কথা হচ্ছে যে দুটো আমাদের যে ইউনিট, সেই দুটো ইউনিট থেকে প্রায় আমাদের 161 জন এসছে, নাকি 69 বাড়ি 69 জন এসছে, 69 জন আমাদের পার্টিসিপেট করেছে আজকে। এবং আজকে যে দিনটা আমাদের জন্য, আজকে কি সংবিধান সেই দেশের একটা গোটা দেশের জন্য একটা নিয়ম আমাদের হয়েছিল, সেইটাকে আমরা বলি কি ভালো কথায় বলি সেটাকে সংবিধান। এই সংবিধানটা দিয়ে পরে আমাদের ইয়ে এত বড় দেশ, সেই গোটা দেশটাকে আমরা এক সূত্রের মধ্যে রেখেছি এই সংবিধানের দ্বারা। এই সংবিধানে আমাদের কি আছে না, তুমি যদি 50 কিলোমিটার দূরে তুমি যদি যাও কোথাও, তাহলে সেখানে কি দেখবে, দেখবে সেখানে ভাষাটা বদলে গেছে, সেখানে মানুষের পোশাক পরিচ্ছদটা বদলে গেছে, সেখানে মানুষের কি বলে পোশাক পরিচ্ছদ বদলেছে, খাওয়া দাওয়া বদলে গেছে, খাওয়া দাওয়া বদলে গেছে, তাই তো পোশাক আশাক বদলে গেছে। তো এই যে বিভিন্নতা, এই বিভিন্নতার মধ্যে যে একতা আছে সেটা এই সংবিধানের দ্বারাই আছে। তো সেই জন্য বেশি আরো বড় যখন হবে তখন এটা বুঝতে পারবে। এই যে প্রজাতন্ত্র, ভারতবর্ষে প্রজাতন্ত্র ছিল একটা সময়, এই যে কৌশল বৈশালী ইতিহাসে এই সমস্ত জনপদ গুলো আছে এগুলোকে গণরাজ্য বলা হতো চন্দ্রগুপ্তের আগে ফিরিয়েছে। চন্দ্রগুপ্ত তো তোমার রাজতন্ত্র দিয়ে এলো, এটা আমাদেরও সবাইকে এবং উচ্চাক্ত যারা আছে তাদেরও জানা দরকার যে এই যে তোমার প্রজাতন্ত্র আমাদের সূত্র আছে, তলাফরমে সবাই রয়েছেন আমাদের, তারা এগুলো। ধন্যবাদ রামধনুর প্রেসিডেন্ট, মাননীয় প্রেসিডেন্ট কিশোরলাল বাবুকে।
এবার আমরা চলে আসছি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। পুরস্কারগুলি আমি একে একে নাম ঘোষণা করব, তোমরা আসবে, প্রথম দ্বিতীয় তৃতীয় ইভেন্টগুলো বলবো, সেইভাবে তোমরা একে একে আসবে এবং পুরস্কার নিয়ে যাবে। জুনিয়র বয়েজ 50 মিটার রেস দৌড় হয়েছিল, সেই দৌড়ে পুরস্কারগুলি তুলে দেবেন আমাদের প্রেসিডেন্ট মাননীয় কিশোরলাল বাবু মহাশয়, ওনাকে বলবো পুরস্কারগুলি দেবার জন্য। প্রথম হয়েছে শিবম লোহার কাদাসন। দেব বাউরি দ্বিতীয়, শিবম প্রথম, দেব দ্বিতীয়, রাজেশ তৃতীয়, দেব কই? হ্যাঁ এটা নয়, এটা জুনিয়রদের ওই দিল। হ্যাঁ শিবম দ্বিতীয়, দেব, দেব কই? দেব কে তুমি? এই যে দেব, নামটা বল। ও দেব লোহার তৃতীয়, রাজেশ বাউরি, তুমি রাজেশ বাউরি? থ্যাংক ইউ। এবার আলু দৌড় জুনিয়র বয়েজ, পুরস্কারগুলি দেবেন আমাদের পলাশ বাবু সবাই। প্রথম সুদীপ লোহার, সুদীপ লোহার, সুদীপ লোহার, সুদীপ পরে কই? সুদীপ সুদীপ বাউরি, সুদীপ বাউরি লেখানো, শম্পা বাউরি আলু দৌড়, শম্পা বাউরি, হ্যাঁ শম্পা বাউরি। আর সৌরদীপ তৃতীয় হয়েছে, সৌরদীপ, সৌরদীপ ঘোষ। এবার ইন্টারমিডিয়েট বয়েজ 50 মিটার রেস, পুরস্কারগুলি দেবেন আমাদের সায়ক বাবু। হ্যাঁ বয়েজ ফার্স্ট আকাশ নন্দাদি, নন্দাদিকে এখানে আসার জন্য অনুরোধ করছি। প্রথম পূর্ণিমা, তোমরা চলে আসবে পূর্ণিমা। প্রথম পূর্ণিমা, দ্বিতীয় মৌসুমী, সবারই জন্য পুরস্কার আছে, সবারই জন্য, কেউ খালি আছে ফিরবে না, ভয় নেই, সবাই পুরস্কার পাবে। প্রথম তাপসী দাস, দ্বিতীয় মমতা চ্যাটার্জি, তিনি দিচ্ছেন, তিনি স্বয়ং, তৃতীয় শিল্পী ঘোষ দত্ত, সে কই? সে বাড়ি চলে গেছে। আচ্ছা প্রতিনিধি রয়েছে, তার প্রতিনিধি আছে পলাশ, পলাশের হাতে তুলে দেওয়া হবে। আমরা কিছু পাবো না, এত কষ্ট করে ছুটলাম। যে দৌড় হয়েছিল তার প্রথম কে, ওই নাম কই? প্রথম পুরস্কার দেবে কিশোরকে, অনুরোধ জানাচ্ছি পুরস্কার গুলি দেওয়ার জন্য। প্রথম প্রথম আকিব, দ্বিতীয় আর এখানে সকলেরই সান্ত্বনা আছে, যারা মিউজিক্যাল চেয়ার এবং যারা দৌড় প্রতিযোগিতায় কর্মকর্তারা নাম দিয়েছিল সকলেরই সান্ত্বনা পুরস্কার রয়েছে। আগে বাচ্চাদের সান্ত্বনা গুলো দেওয়া হোক, তারপরে দেওয়া হবে। যারা অলরেডি প্রাইজ পেয়েছো, পাস পেয়েছি, সাইরা ছিল আগের বছর, কি হয়েছে তার আগের বছর? সেকেন্ড হয়েছিল
যে পাশ জানি নিজেরা বসে বসে আছিস করে প্যামনে এসে দিয়ে যাবে। সাবধানে যা।